হুগলি জেলার ধনিয়াখালীর নাসির উদ্দিন কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। 2012 সালে ধনিয়াখালী থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ওঠে শেখ নাসির উদ্দিনের। ওই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আইনজীবী প্রতিম সিংহ রায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। 2013 সালে তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় রাজ্য পুলিশ নয়, এই ঘটনা তদন্ত করবে সিবিআই। শুরু হয় সিবিআই তদন্ত। 304A ধারায় গাফিলতির অভিযোগ তুলে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে বলা হয় পুলিশের গাফিলতিতেই মৃত্যু হয়েছে নাসির উদ্দিনের। বুধবার সেই মামলার আদালতে নোটিশ পেশ করে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন প্রশ্ন করেন, এক্ষেত্রে যে সমস্ত পুলিশ অফিসারকে নোটিশ দেওয়া হয়েছে তাদের অনুমতি নেওয়া হয়েছে কিনা, সেই সংক্রান্ত নথি আগামী 6 এপ্রিলের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তে খুশি না হয়ে নাসির উদ্দিনের স্ত্রী মানুজা বিবি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে বিচারপতি বলেন, পুলিশই তদন্তে খুশি হতে না পেরে রাজ্যের মানুষ ভরসা রাখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। অথচ সিবিআইয়ের এই ধরনের তদন্ত আদালতকে আশ্চর্য করেছে। সিবিআইয়ের তদন্তের হাল যদি এরকম হয় তাহলে রাজ্যের সাধারণ মানুষ কার উপরে ভরসা করবে?